যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে ফ্রান্সিস স্কট কি সেতুতে একটি বড় পণ্যবাহী জাহাজের ধাক্কা লাগে, এতে সেতুর একটা অংশ ধসে পড়ে। স্থানীয় সময় মঙ্গলবার রাত 1:30 সংঘর্ষের এ ঘটনা ঘটে। ফায়ার ডিপার্টমেন্ট বলছে বাল্টিমোরে ব্যাপক হতাহতের পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্ধারকারী কয়েকটি দলের সদস্যরা নদীতে পড়ে যাওয়াদের উদ্ধারে কাজ করছে। প্রায় 3 কিলোমিটার ব্রিজটি ভেঙে পড়ার সময় সেতুতে বেশ কিছু গাড়ি ও ট্রাকও ছিল বলে দাবি কর্তৃপক্ষের। এটা এমন একটি দুর্ঘটনা যেটা আমরা ভাবতেই পারি না। আমাদের মনে হয় এই বিষয়টি নিয়ে এখন আরও বেশি কাজ করা দরকার। সেতু ভেঙে পড়ার ঘটনাটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিও ফুটেজে সেই ভয়ঙ্কর মুহূর্তটি তুলে ধরা হয়েছে। জানা যায় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোরে অবস্থিত এই সেতুটি এলাকার যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম ছিল। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ।